শুধু আজকের জন্য 19 মার্চ নেশাশক্তির থেকে রিকভারি সহজ সৎ বার্তাই মনে সাড়া দেয়। বেসিক টেক্সট পৃষ্ঠা নাম্বার 50। মনে করুন আপনি কোনো মিটিংয়ে বসে আছেন, শেয়ারিং চলছে, দু একজন মেম্বার তাদের আধ্যাত্মিক অভিজ্ঞতা খুব অর্থপূর্ণভাবে শেয়ার করল, আবার আরেকজন এমন মজার কথা বলল যে সবাই হেসে গড়াগড়ি। তারপর যে চেয়ার করছিল সে আপনাকে ডেকে বলল, যা আপনি লাজুকভাবে পরিচয় দিলেন, আমতা আমতা করে কয়েকটা কথা বললেন, আর সবাইকে ধন্যবাদ জানিয়ে বাকি মিটিংটা লজ্জায় ঘুম মেরে বসে রইলেন। ব্যাপারটা কি চেনা চেনা লাগছে? বেশ, কিন্তু এরকমটা শুধু আপনারই হয় না, অন্যদেরও হয়। এখন আমাদের অনেক সময় মনে হয় যে আমরা যা শেয়ার করছি সেটা যথেষ্ট আধ্যাত্মিক নয়, যথেষ্ট মজাদার নয়, বা যথেষ্ট কিছু একটা নয়। কিন্তু মনে রাখা ভালো যে শেয়ারিং কোনো প্রতিযোগিতা নয়। মিটিংয়ের সারকথা হলো অভিজ্ঞতা ও সবার মধ্যে মিল খুঁজে পাওয়া, যেটা আমাদের সকলের মধ্যে প্রচুর পরিমাণে আছে। যখন আমরা অন্তর থেকে সত্যি কথা শেয়ার করি, তখন অন্য নেশারীরা সেটা বিশ্বাস করতে পারে, কারণ তারা দেখে যে আমরাও তাদেরই মতো। যা যা আমাদের রিকভারিতে কাজে লেগেছে সেটা সহজভাবে শেয়ার করলে এটা নিশ্চিত যে আমাদের মেসেজ অন্য নেশারীদের সাহায্য করবে। বিশ্বাসযোগ্য হবার জন্য আমাদের শেয়ারিং রঙিন বা মজাদার হতে হবে, এমন কোনো কথা নেই। প্রতিটি নেশারি যিনি সৎভাবে এই প্রোগ্রাম পালন করে অর্থপূর্ণ রিকভারি লাভ করছে, প্রত্যেকের কাছেই সেই শেয়ার করা এক অমূল্য সম্পদ রয়েছে, তা হলো তার নিজের অভিজ্ঞতা, যেটা অন্য কেউ শেয়ার করতে পারে না। শুধু আজকের জন্য আমার কাছেও শেয়ার করার কিছু মূল্যবান অভিজ্ঞতা আছে। আজ আমি একটা মিটিংয়ে যাব এবং নেশাশক্তির থেকে রিকভারির ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করব।